kiss for you. হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসুন আজকে আমরা হোয়াটসঅ্যাপের কিছু টিপস জেনে নিই, বা কিছু দারুণ দারুণ জিনিস হোয়াটসঅ্যাপের ব্যাপারে আমরা জেনে নিই। তো প্রথমত আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপটাকে আমি ওপেন করার পরে আমি ফার্স্টে যে জিনিসটা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে, আমি একটা ইনবক্স ওপেন করলাম। তো কোনো ইনবক্স যখন আমরা ওপেন করি, তখন আমরা যখন কাউকে মেসেজ করি সামথিং, কোনো মেসেজ যখন সেন্ড করতে যাই, তখন আমাদের কিন্তু ঠিক এখানটা করে এই সেন্ড বাটনটাতে ক্লিক করে সেন্ড করতে হয়। কিন্তু কোনো কিবোর্ডে কোনো সেন্ডিং অপশান থাকে না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা অপশান বলে দেবো যেখান থেকে এই কিবোর্ডের মধ্যে, মানে এই কিবোর্ডটা যেখান থেকে লেখা হচ্ছে সেখানেই আর কি সেন্ড অপশানটাকে আনা যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই থ্রি ডটে চলে যেতে হবে। থ্রি ডটে যাওয়ার পরে সেটিং বলে একটা অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই চ্যাট বলে চ্যাটস এই অপশানটা আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে দেখুন এক জায়গায় এই যে অপশানটা আছে এন্টার ইজ সেন্ট, এটাকে রাইট ক্লিক করে দেবেন, মানে টিক মার্ক মেরে দেবেন। তারপর ব্যাকে চলে আসবেন। তারপর আমি এই ইনবক্সটা খুললাম, কোনো কিছু লিখতে গেলাম। যখন কোনো কিছু লিখছি তখন দেখুন এখানটা করে একটা সেন্ড বক্স চলে আসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গাটা। আমি যদি কোনো মেসেজ সেন্ড করে দেখুন সেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এটা আর কি একটা টিপস। এবার দ্বিতীয় যে টিপসটা আপনাদেরকে বলবো, এখন যে টিপসটা আর কি বলছি, সেটা হচ্ছে কি, আমরা দেখা যাবে হোয়াটসঅ্যাপে কোনো যদি ফটো কাউকে সেন্ড করতে যাই, তখন কি হয়, তার কাছে যখন ফটোটা পৌঁছায় তখন ফটোটার কোয়ালিটিটা কমে যায় বা রেগুলেশনটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমি যে টিপসটা আপনাদেরকে আজকে দেব সেটার মাধ্যমে আপনাদের ফটোর কোয়ালিটি আর কি, যেমন কোয়ালিটি যত এমবির যেমনই ফটো হোক না কেন, সেরকমভাবেই আর কি সেন্ড করা যাবে। তো অনেকেই আছে আমাকে এইটা রিকোয়েস্ট করেছিল, তাদের জন্য এই টিপসটাকে কভার করা হলো। তো সেই ক্ষেত্রে কোনো আমি একটা ইনবক্সে চলে গেলাম। চলে যাওয়ার পরে যে এখানটা করে সিলেক্ট করার পরে ফটো যখন পাঠাবেন তখন এই গ্যালারিটা সিলেক্ট করবেন, ডাইরেক্ট ডকুমেন্টের আর কি ডকুমেন্টস সিলেক্ট করবেন। তো এখানে কী কী অ্যাডভান্টেজ আছে দেখুন, এখান থেকে যে কোনো আপনি অ্যান্ড্রয়েড, মানে এপিকে অ্যান্ড্রয়েড অ্যাপসও শেয়ার করতে পারবেন, যে কোনো ভিডিও এখান থেকে, বড়ো যারা এইচডি ভিডিও আর কি শেয়ার করতে পারেন না, মানে 100 MB মধ্যে, মিনিমাম 100 MB মধ্যে কোনো ভিডিও চাইলে এখান থেকে শেয়ার করতে পারবেন। তো আমি এখানে যেহেতু ফটোর কথা বলছি, এই যে এই ওপরে লেখা আছে ব্রাউজ আদার ডকুমেন্টস, এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন আমার ক্যামেরাটা খুলে গেছে। তো আপনাদের না খুললে এরকম সাইডে চলে আসবেন, এখানে দেখবেন ইমেজ বলে লেখা আছে, ইমেজ সিলেক্ট করলেই ডাইরেক্ট এই যে ফটোর অ্যালবাম খুলে যাবে। তো আমি এখানে যে কোনো একটা ফটো সিলেক্ট করবো, ওটা এখানে সেন্ডে ক্লিক করব। তো দেখুন এখানে 3 MB, এই দেখুন 3 MB দেখাচ্ছে, ফটোটার সাইজ 3 MB, 3 MBটাই পুরোটা আর কি সেন্ড হচ্ছিল, আমি এখানে ক্যান্সেল করে দিয়েছি। তো এই ক্ষেত্রে ফটো রেগুলেশনটা নষ্ট হবে না, চাইলে যে কোনো জিনিস এই মানে ডকুমেন্টসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে। এটা কিন্তু একটা দারুণ টিপস, আপনারা এটাও ফলো করতে পারেন। তো এবার তৃতীয় এখন আপনাদেরকে যেটা আমি শেখাবো সেটা হচ্ছে গিয়ে স্টার মেসেজ। তো আমরা যদি কোনো মানে ইনবক্সের মধ্যে চলে গিয়ে কোনো মেসেজের উপর এরকম ক্লিক করে ধরে, ঠিক আছে, এরকম সিলেক্ট করে, মানে যতগুলো মেসেজ সিলেক্ট করলাম, করার পরে যে স্টার যে চিহ্নটা আসছে দেখতে পাচ্ছেন, স্টার চিহ্নটাতে ক্লিক করি, তো এটাগুলো মানে স্টারের মেসেজে চলে গেল। এক্ষেত্রে এই মেসেজগুলোকে আমরা কি, এখানে এই যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে স্টার্টেড মেসেজ বলে রয়েছে এটাতে ক্লিক করলে দেখুন এই মেসেজগুলো চলে আসবে, যে কোন কোন মেসেজ আমি স্টার্টেড রেখে, মানে অনেকে কি হয় যে ভালো ভালো যে মেসেজগুলো ইম্পর্টেন্ট মেসেজ সেগুলো এখানটা করে স্টার করে রেখে দেয়। তো এই টিপসটাও আশা করি আপনাদের ভালো লাগছে। তো এবার আরেকটা আমি টিপস আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে আমাদেরকে অনেকে ব্লক করে দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে মেসেজ করতে পারি না। অনেকেই আছে যে এই প্রবলেমটার মধ্যে ভুগছেন, আমাকে কমেন্টে জানিয়েছেন যে হোয়াটসঅ্যাপে কীভাবে ব্লক করবো। তো অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে আনব্লক চাইলে করতে পারা যায় না, মানে সেরকম কোনো ফেসিলিটি নেই যে হোয়াটসঅ্যাপ আপনাকে আনব্লক আর কি করে দেবে সহজেই, নাম্বার চেঞ্জ করুন, অনেকে বলে নাম্বার ডিলিট করে আবার অ্যাকাউন্ট করুন তাহলেই আর কি চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু হয় না। তো আমি আপনাদেরকে একটা সহজ টিপস দেবো, এটার মধ্যে 100-এ 100 এটা সাকসেস হবেই, কিন্তু এটাতে কি আপনাকে একটা তৃতীয় ব্যক্তির আর কি সাহায্য নিতে হবে। দেখা গেল সাপোজ আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার সমস্যা হয়ে গেছে, তো এই ক্ষেত্রে কি আপনি তার কোনো বান্ধবী বা কোনো কারোর একজনের সাহায্য নেবেন। নেওয়ার পরে তাকে কি করবেন, তাকে বলবেন একটা গ্রুপ ওপেন করতে। তো এখানে থ্রি ডটে ক্লিক করে যে নিউ গ্রুপ, এই নিউ গ্রুপটা ক্লিক করে, মানে এবার ধরুন যে যাকে ব্লক করে দিয়েছে তার অ্যাকাউন্ট আর যে ব্লক করেছে তার অ্যাকাউন্ট, এই দুটো সিলেক্ট করে, তো আমি সেখানে অমিত ইউটিউব আর অনল এই দুজনকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এটাতে ক্লিক করে দিলাম, দুই একটা গ্রুপ আমি এখানে সামথিং এ লিখে দিলাম, এ লিখে একটা গ্রুপ আমি ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে? তো এই যে গ্রুপটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে?
তো এবার কি হলো, এই গ্রুপটাতে এরা দুজন কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে, এরা দুজন অ্যাড হয়ে গেল আর আমি রয়েছি গ্রুপ অ্যাডমিনে। এইবার আমি যদি এই গ্রুপ থেকে লেফট মেরে দিই, মানে এখান থেকে আমি যদি দেখুন এক্সিট গ্রুপ বলে রয়েছে, আমি এক্সিট গ্রুপ হয়ে এখান থেকে বেরিয়ে যাই, তাহলে কি হবে এই ক্ষেত্রে যে আর দুজন যারা রয়েছে মানে অনল আর অমিত, ঠিক আছে, এরা দুজন কিন্তু এখানে চ্যাটিং করতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু অমিত অনলকে ব্লক করে দিয়েছিল, মানে গার্লফ্রেন্ডকে আমি যে সাপোজ আপনাদেরকে বলছিলাম যে ব্লক করে দিয়েছিল, তারা কিন্তু এখান থেকে মেসেজ করতে পারবে সহজেই। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা অ্যাপ্লাই করে দেখুন, অবশ্যই 100-এ 100 হবে, ঠিক আছে। তো এইটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনারা এটা চেক করে দেখবেন, অবশ্যই পারবেন, ঠিক আছে। এবার আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে একটা দারুণ ব্যাপার, হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবেন, চলে যাওয়ার পরে তার প্রোফাইলটার উপর ক্লিক করার পরে দেখুন এক জায়গায় একটা অপশান পেয়ে যাবেন যে কাস্টম নোটিফিকেশান। এই কাস্টম নোটিফিকেশানে ক্লিক করবেন, করলে দেখুন এখানে একটা হেভি সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন। এই কাস্টম নোটিফিকেশানটাকে অন করে দিলে যে আপনি এই কন্ট্যাক্টটার জন্য, মানে যে কোনো হোয়াটসঅ্যাপে যার জন্য, এবার আপনি সামথিং পছন্দ মতো যায় যে হোয়াটসঅ্যাপে আপনাকে বেশি মেসেজ করে বা যে হোক, তার জন্য এক্সট্রা রিংটোন, এ দেখুন এখান থেকে কোনো গান সিলেক্ট করতে পারেন বা ভাইবেট পপ আপ নোটিফিকেশান, তার জন্য এক্সট্রা সব কিছু নোটিফিকেশানগুলোকে আপনি সাজিয়ে নিতে পারেন, রিংটোন দিতে পারেন, যার যার নাম্বারে তার তার মতো করে হোয়াটসঅ্যাপেও রিংটোন চেঞ্জ করা যায়, ঠিক আছে। এটা একটা জিনিস আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। এইবার আপনাদেরকে একটি সব থেকে মানে আজকে দারুণ ব্যাপার যেটা, সেটা আজকে আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে গিয়ে এ দেখুন এমন দেখা যায় যে আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যখন করি বা ফোনটা যখন আমাদের হাত থেকে দেখা গেলো কেউ নেয়, সাপোজ আমাদের হাত থেকে ফোনটা কেউ নিল, সে অনেকে লুকিয়ে লুকিয়ে কী করে হোয়াটসঅ্যাপটা চেক করার চেষ্টা করে যে হোয়াটসঅ্যাপে কী করে, হোয়াটসঅ্যাপে কী কাকে মেসেজ করে, এগুলো দেখার কিন্তু অনেকেই চেষ্টা করে। কিন্তু আজকে আমি কীভাবে এটাকে একদম সম্পূর্ণ একটা মানে হেভিভাবে আর কি প্রোটেক্ট করা যায় সেটাও এই ভিডিওটাতেই কভার করে দিচ্ছি, ঠিক আছে, এটা শিখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ বাটন ক্লিক করে লিখবেন হোয়াটসঅ্যাপ লক। তো আমার আগেই লেখা রয়েছে, এই লেখাটাই লিখবেন হোয়াটসঅ্যাপ লক বলে। সার্চ করলে এইরকম টাইপের একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি প্রথমেই পেয়ে যাবেন, এই অ্যাপসটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল লেখা পাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সেও যদি আপনি চেক করেন তাহলে এই অ্যাপটার লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। এইটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করা আমার হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এটাকে ওপেন করে নেব, ঠিক আছে। তো যাই হোক, ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসলে আমি ডানে ক্লিক করে দিলাম, দিয়ে অ্যালাওয়ে ক্লিক করে দিলাম, আবার অ্যালাও করে দিলাম, যে যা যা বলবে তাই তাই করলাম। এবার এখান থেকে একটা পারমিশন দিতে বলবে হোয়াটসঅ্যাপ লকটাকে, এটাকে অন করে দিতে বলবে, ঠিক আছে, আমি অন করে দিলাম। দেওয়ার পরে ব্যাকে চলে আসবো, চলে আরেকবার ব্যাক করব, ঠিক আছে, এবার আরেকবার ব্যাক করব, সরি আমি বেরিয়ে গেছি এখান থেকে একদম। আর এবার একটা পাসওয়ার্ড দিতে বলছে, এখানে সামথিং 1234 আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এটা ওপেন হয়ে গেল। এবার দেখুন এখানে একটা অপশান পেয়ে যাবেন ফেক হোয়াটসঅ্যাপ বলে, এটার উপর ক্লিক করবেন, করার পরে এটাকে ইনেবল করে দেবেন, যে ওকে করে দেবো, ঠিক আছে। এবার সিম্পলি আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো, এবার আমরা হোয়াটসঅ্যাপে চলে যাবো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম, ওপেন করার পরে এই দেখুন এরকম একটা অপশান চলে এসছে, মানে হোয়াটসঅ্যাপটা এবার যখন আপনার দেখা গেল হোয়াটসঅ্যাপটা কেউ খুললো, সেক্ষেত্রে কী হবে তার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি আরেকবার আমি হোয়াটসঅ্যাপটাকে মানে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে দেখাচ্ছি, দেখুন এই যে হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম, এই দেখুন সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে। সে তখন এই মেসেজগুলো দেখতে যাবে, যে আননোন আননোন বলে লেখা চলে এসছে, স্ট্যাটাসটা চেক করতে যাবে, কল চেক করতে যাবে, সে যাই করুক না কেন হোয়াটসঅ্যাপে সে কোনো কিছুতেই হোয়াটসঅ্যাপে কোনো কাজ করতে পারবে না। এই দেখুন স্ট্যাটাস সেটিংস, সে যেখানেই যাক না কেন মানে কোনো কিছুতেই হোয়াটসঅ্যাপে সে তখনভাবে যা বাবা, হোয়াটসঅ্যাপে তো কিছুই নেই, ক্যামেরা অন করতে গেলে ক্যামেরা অন হবে না। এবার আমি আপনাদেরকে বলে দেবো এটাকে কীভাবে আপনি আনলক করবেন। এই দেখুন এই জায়গাটা করে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন প্লাস দিয়ে রয়েছে, এটাকে তিনবার ক্লিক করবেন, ঠিক আছে, মানে পুরোপুরি তিনবার কিন্তু ক্লিক করতে হবে। আমি এটা ক্লিক করলাম 1 2 3, ক্লিক করার পরে দেখুন এই লক এই সিস্টেমটা চলে এসেছে, এখানে 1 2 3 4 আমি দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে এখানে একটা মানে একটা হেভি সিকিউরিটি যে এটা অন করা রয়েছে অটোমেটিক, যে আপনি যদি ড্রিঙ্কিং অবস্থায় মানে থাকেন তাহলে আর কি এই যে এই রেজাল্টটা আর কি যে অঙ্কটা দিয়েছে অঙ্কটার আর কি আপনাকে উত্তরটা বলতে হবে, তবেই আপনি আর কি এখানে ঢুকতে পারবেন, ঠিক আছে। এখানে আমি 0টা সিলেক্ট করে নিয়ে ওকেতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেল, মানে কারণ অ্যান্সারটা 0 ছিল, ঠিক আছে। এইভাবে আপনারা আর কি ওপেন করে নিতে পারবেন। তো বুঝতে পারছেন সিম্পলি ব্যাপারটা কীরকম। আর এই যে যেই হোয়াটস যে অ্যাপসটার কথা বললাম, এই অ্যাপসটার মধ্যে গিয়ে আপনারা যে যার মতো নিজের মতো করে কিন্তু সেটিংগুলো করে নিতে হবে। এর মধ্যে এক্সট্রা অনেক ফেসিলিটি রয়েছে, মানে সেটিংয়ে দেখুন ফেক হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড, এখানে আপনারা চাইলে প্যাটার্ন লকও করে নিতে পারেন, এখান থেকে প্যাটার্ন দিলে প্যাটার্ন লকও মানে করে নিতে পারেন চাইলে, ঠিক আছে, এখানে নিজের পছন্দ মতো লকও করে নিতে পারেন। তো এটা একটা দারুণ অ্যাপ, আপনারা এই অ্যাপটাকে ইউজ করতে পারেন, আমি আশা করি আপনাদের এটা কাজে লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে অনেকগুলি হোয়াটসঅ্যাপের টিপস আপনাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে। যদি আপনাদের মনে হয় যে এই টিপসগুলো একটাও আপনাদের উপকারে লেগেছে,
তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবেনই। দেখুন শেয়ার বলে একটা অপশান আছে, সেটাতে ক্লিক করে দেখুন হোয়াটসঅ্যাপ বা কোনো ফেসবুক সব কিছু অপশান চলে আসবে, বা কপি ক্লিকবোর্ডে গিয়ে এই ভিডিও লিঙ্কটাকে কপি করে তারপরে জায়গায় জায়গায় শেয়ার করুন, তাদেরকেও দেখিয়ে দিন, তারাও শিখুক, কারণ নতুন কিছু শেখা বা জানার সবারই প্রয়োজন আছে। আর আরেকটা কথা, যদি চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে দেখবেন একটা রেড কালারের বাটন আছে নিচে, দেখুন সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব বলে লেখা আছে, সেটাতে ক্লিক করে সেটাকে ব্ল্যাক কালার করে দিন, এবং সাইডে যে ঘন্টার বাটন আছে সেটাতে কিন্তু ক্লিক করে দিন। তাহলে কী হবে, পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো বলেই দিয়েছি লাইক করতে হবে, এবং সুস্থ থাকুন আপনারা, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকুন। তো এখনকার মতো এটুকুই, বাই বাই।